বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা জানো যে তোমাদের এই আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করছি, যেটা হলো মহেশ্বরা দেবীর লেখা ভাত গল্প অবলম্বনে বড় পিসিমার চরিত্র সম্পর্কে আলোচনা করো। সম্পূর্ণ নোটস আমি তোমাদের সামনে শেয়ার করছি, কারণ প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ফাইনাল পরীক্ষার জন্য। এর আগে তোমরা জানো যে ভাত গল্পের একদম পুঙ্খানুপুঙ্খ অক্ষর ভিত্তিক বিস্তারিত আলোচনা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং বিভিন্ন টাইপসের কোশ্চেনের নোটসও কিন্তু তুলে ধরেছি। তার মধ্যে আজকে এই প্রশ্নটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর। তো একদম সম্পূর্ণ সিলেবাসের ওপর দাঁড় করিয়ে সুন্দরভাবে, যাতে করে পাঁচের মধ্যে পাঁচ পাওয়া যায়, ঠিক সেভাবেই কিন্তু নোটটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা কীভাবে লিখবে দেখে নাও। প্রথমে যথারীতি একদম খাতার ওপরে খানিকটা জায়গা রেখেই পাশের সাইড করে লিখবে, মহেশ্বরা দেবীর ভাত গল্পে উল্লিখিত বড় পিসিমা হলো এক অন্যতম চরিত্র। বড় পিসিমা বড় বাড়ির বৌদের পিসি শাশুড়ি হন। পিসিমা বড় বাড়ির প্রয়াত বুড়োকর্তার প্রৌঢ়া অবিবাহিতা কন্যা। গল্পের স্বল্প পরিসরে বড় পিসিমা চরিত্রের কিছু বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তোমরা জানো যে গল্পের যে সম্পূর্ণ আলোচনার মধ্যে কিন্তু বড় পিসিমার কিন্তু খুব বড় একটা চরিত্র নেই, কিন্তু যেটুকু চরিত্র আছে তার মধ্যেই কিন্তু তার কিছু কিছু বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। তো কী কী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো রয়েছে? প্রথম পয়েন্টে অবশ্যই লিখবে দায়িত্বশীলতা। কী লিখবে? বড় পিসিমা সংসারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল চরিত্র। সাংসারিক দায় দায়িত্বের কারণে তার বিবাহ করা হয়নি। তিনি বাড়ির হেসেল সামলেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন, বাবার ও পরে দাদার সেবা শুশ্রূষা করেছেন। এছাড়াও বাড়ির শিব মন্দির ও ঠাকুরের দেখাশোনার দায়িত্বও কিন্তু তার ছিল। পরের পয়েন্ট লিখবে কর্তৃত্ব সম্পন্ন। কী লিখবে? বড় পিসিমা কর্তৃত্ব পরায়ণ চরিত্র ছিল। বাড়ির সব কিছুই তার কর্তৃত্বাধীন ছিল। বাবার মৃত্যুর পর দাদার সংসারের হাল ধরলেও সংসারে তার কর্তৃত্ব পূর্বের মতোই অটুট ছিল। বাড়ির বউরা ও অন্যান্যরা সকলেই পিসিমার কথা মতোই চলত। পরের পয়েন্ট লিখবে স্পষ্টবাদিতা। কী লিখবে? স্পষ্ট কথা বলা বড় পিসিমার চরিত্রের একটি বিশেষ গুণ। উৎসবকে ভালো লাগেনি এমন মত প্রকাশ করলে পিসিমা বড় বউকে নানা কথা শুনিয়েছিলেন। এটা তোমরা জানো, গল্প অবলম্বনে তোমরা পেয়েছো, প্রয়োজনে এখানে যদি মনে করো সেই কথাটা তোমরা একটু জয়েন করে দেবা, সেটাও কিন্তু তোমরা দিতে পারো। পরের পয়েন্টে তোমরা যেটা লিখবে সতর্ক দৃষ্টির অধিকারিণী। কী লিখবে? সংসারের প্রতিটি ক্ষেত্রে বড় পিসিমা সদা সতর্ক দৃষ্টি ছিল। দাদার আরোগ্যের জন্য হোমযজ্ঞ আয়োজন করেছেন, অর্থের প্রয়োজনে বাসিনীকে দিয়ে লুকিয়ে বাদার চাল বিক্রি করেছেন, তান্ত্রিক এলেও শেষ রক্ষা না হয় তাকে ডাকতে সন্ন্যাসী বলে দোষারোপ করতেও ছাড়েননি। এর মধ্যে কিন্তু তার সতর্ক দৃষ্টির যে অধিকারী সেই রূপটা কিন্তু প্রকাশ পায়। এবং আমরা লাস্ট যে ইম্পর্টেন্ট পয়েন্টটা করবো সেটা হলো দারিদ্র প্রীতি। বড় পিসিমা ছিলেন দরদি চরিত্র। গল্পে দেখা যায় বড় বউ বা অন্যান্যদের অমতের বিরুদ্ধে গিয়ে উৎসবকে বাড়ির কাজে নিয়োগ করেছেন। এর মধ্যে কিন্তু যে উৎসবের দরিদ্রের সময় যে তাকে সেবা করতে হবে বা খাবার দাবার না পেলে তাকে যে কীভাবে সাহায্য করতে হবে সেই বিষয়টা কিন্তু ফুটে উঠেছে। তাই এখানে দারিদ্র প্রীতি বলে পয়েন্ট করে এটা তোমরা লিখবে। তারপর প্যারা করে লিখবে এইভাবে কর্তৃপরায়ণ দায়িত্ববান সতর্ক দৃষ্টির অধিকারিণী বড় পিসিমার চরিত্রটি দোষে গুণে ধনী পরিবারের কর্ত্রীর এক জীবন্ত চরিত্রে পরিণত হয়েছে। তো এইভাবে ছোট্ট একটা নোটসের ভেতরে আমি কিন্তু বড় পিসিমার চরিত্রটা আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, কারণ একদিকে প্রশ্নটা যেমন ইম্পর্টেন্ট, অন্যদিকে তোমাদের পরীক্ষায় আসার মতো, যার জন্যই আমি তোমাদের সামনে সম্পূর্ণ নোটসটি তুলে ধরলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।